কোনোভাবেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না। এ সময় সেতুমন্ত্রী জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ আগামী 2 সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। এছাড়া 28 অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ আত্মসাতের দায়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি 50 লাখ টাকা জরিমানা এবং সমপরিমাণ সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ 2-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস প্রদান করেন আদালত। এলডিপি নেতা রেদওয়ান আহমেদ রায় ঘোষণার সময় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অর্থ আত্মসাতের অভিযোগে 2007 সালে রাজধানীর রমনা থানায় রেদওয়ান আহমেদ সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অপর 2 জন আসামি হলেন কবির আহমেদ ও শাহ আলম চৌধুরী। পরে 2020 সালের 20 আগস্ট রেদওয়ান ও শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলি নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি এগিয়ে আনলেন আপিল বিভাগ। আজ শুনানি দিন ধার্য থাকলেও সিরিয়াল 1200-এর পর ছিল। সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবী মহসিন রশিদ। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, এখন সিরিয়াল রয়েছে 1200-এর পর, এভাবে চললে 1-2 বছরেও শুনানি হবে না, এটি সিরিয়াস ম্যাটার, এ কারণেই দ্রুত শুনানির আবেদন করেন তিনি। পরে আপিল বিভাগে 200-এর পরে সিরিয়াল নামিয়ে দেন। তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের 5 উপজেলার তিস্তা চর অঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এর মধ্যে তলিয়ে গেছে চরের রাস্তাঘাট। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। সোমবার সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে 52 মিটার 35 সেন্টিমিটার। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন আতঙ্কে এখন দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। ডাডিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল 6টা থেকে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজ পয়েন্টের সবকটি জল কপাট খুলে রেখেছে ব্যারেজ কর্তৃপক্ষ। আগামীকাল 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32-এ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক লোক সমাগম হবে বলে মনে করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আগত লোকজনের ভিড় সামাল দেওয়া পুলিশের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং এ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর কদমতলির জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। রোববার রাত 2টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঘরে সিলিন্ডারের গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 3 জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের ঘরের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত 10টার দিকে। দেশের 6 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখা দেবে বলা হয়েছে। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 22 দিন বয়সী এক শিশু রয়েছে। এছাড়া ওই একই হামলায় প্রাণ হারিয়েছে তার 12 বছর বয়সী ভাই ও তাদের বাবা মা। এই হামলায় আহত হয়েছেন আরও 20 জন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তারা। ইরানে একটি শিয়া মাজারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, এতে 4 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও 13 জন। রোববার দক্ষিণ ইরানের শিরাজ শহরের একটি মাজারে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। ইরানের সংবাদমাধ্যমে অবশ্য এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে ইরানে নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আরও কঠোর আইন পর্যালোচনা করে পরীক্ষামূলক বাস্তবায়ন নিয়ে একটি বিলে সমর্থন দিয়েছেন দেশটির বেশিরভাগ সংসদ সদস্য।
সম্প্রতি পার্লামেন্টের একটি উন্মুক্ত অধিবেশনে হিজাব ও সতীত্ব বিলে 175 জন এমপি সমর্থন দিয়েছে, এছাড়া 49 জন এর বিপক্ষে ভোট দেয়। এতে দেশটিতে নারীদের হিজাব পরা নিশ্চিতে আইন আরও কঠোর হচ্ছে, একই সঙ্গে যারা হিজাব পরেন না এই বিল তাদের জন্য নতুন শাস্তির বিধান নিয়ে আসছে।